Assalamu alaikum. Welcome to my channel. Bengali garden blogger. Asha kori apnara shobai bhalo ache. Ami alhamdulillah bhalo achi. Hichhe amar mishti lau. Alhamdulillah. Ei je mishti lau dwara arambho hoye geche ar bakka koto din bade yesterday meg dise. Meg khaiye tara bala. Ektu bala dekha jar shobji. Ei je aro ta continue ek laga de road ar megor pani haile ekta bala hoy ek ei je disi ami temporary amar mishti lau jar ar edike hoyeche amar eta maro alhamdulillah dor arambho kori lise ami compass jo fertilizer dislam compass er sathe mix koira তার ভিডিওতে সেন্ড করছিলাম এর 15 দিন বাদে আমার সব কিতার মাঝে কি ভেজিটেবলের মাঝে ফল ধরা আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখো আঙ্গুরের গাছ আঙ্গুর গুলাই বড় হইতেছে মাশাআল্লাহ আর আঙ্গুরের পাতাও এডিবল খাওয়া যায় So next video আমি সেন্ড করব মনে আঙ্গুরের পাতা দিয়ে কিটা ডিশ বানাই ইনশাআল্লাহ চ্যানেলের সাথে তাহলে দেখতে পাবে আর এগুলো ফুল তে বেশি বান্ধি লিছে একটার ভিতরে বেশি বান্ধে মন সুন্দর তার পাতা এত এগুলো আমার কাবিজ বড় আর ইচ্ছা একটা উড়ি শিমর লত এই যে দেখো ধরছে আর কিন্তু পিস পিস ধরে লিছে এইগুন ওয়েটিং করাম তার বেশি বড় সাইজ হইতো আর এই তো আমার ডাটা মাশাআল্লাহ বড় হইতেছে আর এটাই লগেরি কিকুম্বা এটা আছে আর এই হচ্ছে আমার বাংলা লাউ তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে যার তো ওয়ানজি কট হইরা দিমো আমি এর দেয় আইসি তো তার সাথে সাথে কই দেখাই লাই ভেজিটেবলের কেমন অবস্থা তো আমার হ্যান্ড ওয়াশ হইরে আইছি হ্যান্ড ওয়াশ করা আর খাঞ্চি দি খাটলে তো খাঞ্চি ওয়াশ করা লাগে কারণ তারও তো জীবিত তার আরো বেমার হয় কোনো অসুবিধা হইলে বিসমিল্লা এই তো অতটুকু ফালাইয়া দিলাম তো বাই ডিজাইনের জোসারে এটা কিটা সারের লত তো তার লাম্পই বনে আর এই দেখ আমার একটা লত ওটার কট করি দিম আগা ফালাই দিব বিসমিল্লা তিতার আমি অন্য লগে দিলাই মা উসাইতে সাইরা মনে যার পাইত আমি বাইন্দা দিলাই মতো বাইতে যাইবি আর একবার আমি খাইলিছি লাড়ু ফাটা দি নিয়া মাছ দিয়া সুটকি দিয়া রান দিয়া নিস্তনে অনেক ভালো লাগছে এই তো হচ্ছে আমার ভেজিটেবলের অবস্থা এই বছর তো আমি তেমন করছি না তুরা করছি একে আলহামদুলিল্লাহ ওই গেলে এগুলাই ওই জীব কারণ বেশি সবজি তো সিজনের সময় তো আর বেশি খাওয়া যায় না ডিপর সবজি আমার গরো কেউ খাই না এদিকে আছে আরো যার পিস মটর তো বড় বেশি বানতে হইব আর এখানে রইসলাম রনার বিনস কয়েকটা উঠিছে আরকি আর এদিকে আছে রেজিং বেডের মাঝে ডাটা ডুগি
গ্রিন হাউসের গুলা যে বড় কুইক তাড়াতাড়ি বড় হয়ে যায়, এগুলা আখে একটু সময় লাগে, তো বড় হইতেছে। আর এইদিকে দেখো একটা ফুলের গাছ, একটা সাদা আর অনেক মজার গ্রান। আর মৌমাছিরা সকালবেলা অনেক বেশি আয়, এই ফুলের গ্রানে মৌমাছিরা অ্যাট্রাকটিভ করে। এই তো দেখলাম মৌমাছি আইতেছে, আসা যাওয়া করে। এই তো অনেক বড় বড় মৌমাছি আয়। মৌমাছি গার্ডেনও আসা বালা, কারণ ফসল ফলে নিটয় বালা, তো এই জন্য ফুলের গাছও থাকলে হেল্প হয় আর কি। মৌমাছি রেঠাইনা আনে গ্রানি গ্রান হইত হয়, যেটা গ্রান মৌমাছি বালা পায়, তিটার মাঝে এত সুন্দর গ্রান আর কি, মৌমাছির অ্যাট্রাকটিভ করে, তা নিয়ে আনে। আর এই সাইটে দিয়ে আইলে বাতাসে এমন একটা সুন্দর গ্রান, যে পিওর একটা গ্রান আউট হয় আর কি, আমার অনেক ভালো লাগে। এই যে দেহ অনেক বড় বড় মৌমাছি। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ।